সঙ্গীত জগতের রাজপুত্র আসিফ ভাইয়ার পৈতৃক বাড়ি, এটা কি সত্য? বাড়ি কন্ট্যাক্ট দেখিয়ে দিতেন ভিতরে কি উনি আসছিল? কয়েকদিন আগে আসছিল কি কনসার্ট করতে? ইউএস এই বাড়িতে দোতলায় থাকে আসিফ ভাইয়ার আপন ভাই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার কান্দিরপার নামক জায়গায়। এখানে আসার একটাই কারণ, বাংলার সঙ্গীত জগতের রাজপুত্র আসিফ ভাইয়ার পৈতৃক বাড়ি হচ্ছে এখানে। আজকে এই গুণী সঙ্গীত শিল্পীর পৈতৃক বাড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথেই থাকুন। আমি এখন কুমিল্লা কান্দিরপাড়ের আসিফ ভাইয়ার বাড়ির আশেপাশে আছি, কিন্তু এক্স্যাক্টলি ওনার পৈতৃক বাড়ি কোনটা সেটা তো আমি চিনি না। এখানে একজন লোকাল আঙ্কেল আছে, আমি তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আঙ্কেল, আমার কাছে একটা তথ্য ছিল যে এখানেই হচ্ছে আমাদের সঙ্গীত জগতের রাজপুত্র আসিফ ভাইয়ার পৈতৃক বাড়ি, এটা কি সত্য? বাড়ি কন্ট্যাক্ট দেখিয়ে দিতেন যদি, এই বাড়িটা না? ভিউ দেখছেন, এই যে মেন রোডের পাশে দোতলা বিশিষ্ট এই যে বাড়িটা, এটা হচ্ছে আসিফ ভাইয়া পৈতৃক বাড়ি। ওনার জন্ম এখানে, বেড়ে উঠে এখানে, শৈশব কেটেছে এখানে, সবকিছু কিন্তু এখানে। দেখুন ভিউয়ার্স, এখানে কি এখন কেউ থাকে? আচ্ছা, আমি কিন্তু চেষ্টা করব কারোর সাথে কথা বলার জন্য। ভিউয়ার্স আছে কি আছে তো জানি না, দেখি ভিউয়ার্স। Thank you.
এই বাড়িতে দোতলায় থাকে আসিফ ভাইয়ার আপন ভাই, কিন্তু ওনাকে আমি পেলাম না, উনি বাসায় ছিলেন না। তো এখানে আমি এখন যিনি আমাকে বাড়ি দেখিয়ে দিলেন সে কেয়ারটেকারের সাথে কথা বলবো, কারণ উনিও আসিফ ভাইকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে যেহেতু উনি এই বাড়ির দায়িত্ব। আঙ্কেল, আপনি তো আমাকে আসিফ ভাইয়ের বাড়িতে দেখিয়ে দিলেন, হ্যাঁ? তো যেটা আপনি বলছিলেন যে এই বাড়িতে ওনার ভাই থাকে দোতলাতে, কিন্তু এখন তো ওনাকে পেলাম না, চেষ্টা করছিলাম কথা বলার জন্য। তো আপনি তো সে অনেক বছর ধরে এই বাড়ির দায়িত্বে আছেন, নিশ্চয় আসিফ ভাইকে কাছ থেকে দেখছেন, উনি মানুষ হিসেবে কিরকম? ভালো ভালো ভাইয়া, তো মাঝে মাঝে মনে হয় এখানে আসেন। ভিতরে কি উনি আসছিল? কয়েকদিন আগে আসছিল, কি কনসার্ট করছে আশেপাশে এলাকা? ভাইয়া আসলে লোকজনের কিরকম ভিড় হয়, ভক্তদের অনেক লোকের ভিড় হয়? উনি কি সবার সাথে মিশে হাসি খুশি ভাবে সবার সাথে মিশে, মানে উনি যখনই সুযোগ পায়, উনি তো ব্যস্ত মানুষ, অনেক ব্যস্ত ওনার রেকর্ডিং নিয়ে, গান নিয়ে, তারপরে যখন সুযোগ পায় তখন একবার হলে, যেহেতু ওনার এটা পৈতৃক বাড়ি, এখানে ওনার জন্ম, সবকিছু ওখানে, ওনার শৈশব কেটেছে, সবকিছু, অনেক স্মৃতি বিজড়িত একটা বাড়ি। তো যখনই আসেন কি মানে উনি যখন আসার খবর পায় লোকজন বা ওনার ভক্তরা, সবাই ভিড় করে এখানে? আচ্ছা, দেখা করে। হ্যাঁ, ও তো আপনার সাথে ব্যক্তিগত ভাবে ভাইয়ের রিসেন্টলি কখন দেখা হয়েছে? মাস দুই আগে দেখা হয়েছে। আর ভাইয়া কি এই যে রমজান কোরবান এইসব মানুষকে সাহায্য করে? যা ওনার সাধ্য অনুযায়ী। আচ্ছা, তো আঙ্কেল আপনি আমাকে অনেকগুলো ইনফরমেশন দিয়ে সাহায্য করছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সঙ্গীত জগতের রাজপুত্র আসিফ ভাইয়ার এক্স্যাক্টলি পৈতৃক বাড়িটা আপনি আমাকে দেখিয়ে দিলেন এবং ওনার সম্বন্ধে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করলেন, সেই জন্য আপনাকে আমার চ্যানেল জাকির ফরহাদ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন আঙ্কেল, আসসালামু আলাইকুম।
তো বিয়োস, আজকে যে ব্লগ করলাম গুণী সঙ্গীত শিল্পী বাংলা সঙ্গীত জগতের রাজপুত্র আসিফ ভাইয়ের পৈতৃক বাড়িও তার জীবনী, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।